পাতুরে সৈকত ইনানি। প্রতিদিনই এই সৈকতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা, কিন্তু সৈকতে এসে তারা হয়ে পড়ছেন অসচেতন। যত্রতত্র বালিয়াড়িতে ফেলছেন পলিথিন, চিপস কিংবা চানাচুরের প্যাকেট, প্লাস্টিকের পানির বোতল, যা পরবর্তীতে সাগরে মিশে গিয়ে দূষণ করছে পরিবেশ প্রতিবেশ। তবে পর্যটকরা বলছেন এই সৈকতে নেই ময়লা ফেলার ডাস্টবিন। বাইরে থেকে যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কি করি, খেয়ে বিছে ফেলে দিচ্ছি, যার কারণে কিন্তু নোংরা হচ্ছে, ময়লা হচ্ছে। এখানে যেমন ডাস্টবিনের অনেক অভাব দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় যদি কিছু ডাস্টবিন রাখা যেত তাহলে এক্ষেত্রে মানুষ অনেক বেশি এটা দেখে সচেতন হতো। সৈকতের বালিয়াড়িতে দেওয়া হয়েছে পোস্টার, এসব পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে প্লাস্টিকের ভয়াবহতা। প্লাস্টিকের কারণে হুমকির মুখে সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রোববার দুপুরে ইনানি সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। এই পরিচ্ছন্নতায় অংশ নেন কয়েকশো শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। প্রথমে সৈকতের বালিয়াড়িতে করা হয় ভিন্ন এক প্রদর্শনী, এরপর তিন ঘন্টা ধরে পরিষ্কার করা হয় কয়েক কিলোমিটার সৈকতের বালিয়াড়ি। অনেকগুলো বোতল পেয়েছি, তারপরে ওয়ান টাইম কাপ, তারপরে পাইপ, এই যে প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য, মাইক্রো প্লাস্টিকে পরিণত হয়, সেগুলো পরে আবার মাছ গ্রহণ করে, মাছ খাওয়ার পরে মাছগুলো আমরা খাই, আমরা খাওয়ার পরে দেখা যায় যে প্লাস্টিকগুলো আমাদের পেটে চলে যায়। প্লাস্টিক দূষণ রোধে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে এই কার্যক্রম গ্রহণ করেছে বলে জানালেন সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা। শুধুমাত্র সবাইকে জানানোর জন্য যে দূষণের ক্ষতিকারক প্রভাবটা কী এবং সেটা কীভাবে কমানো যায়, সবার মাঝে একটা সচেতনতা তৈরি করার জন্য আমরা একটা চেষ্টা করছি। কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে সরানো হয়েছে 30 বস্তা প্লাস্টিক বর্জ্য। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।